জাতিৰ ভৱিষ্যত মেরুদণ্ড হিরো হুন্দা নজোয়ান অকল যুবক ভাই অকল পর্দা নিশি পর্দার আড়ালে থাকা মাও বই অকল লক্ষ্য দিবা সময় বড় কম, ঠান্ডার দিন, ওয়াজ আরম্ভ হয়ে গেছে। আপনারা যারা মাগরিবর নমাজর ফর থাকি লাগাইয়া কিছু সুস্থতা আইছে, অলসতা আইছে, আলসি আইছে, কিছু গুমর আসর আইছে, উঠিয়া গেছ হজরত মৌলানা সালে আহমদ সাহাবরে লইয়া এক বুড়ো গেছ আমার কবিরা বিচাবে কইছো নাই আর ও বিভিন্ন জরুরতে গেছ বুধ ভাই আর আপনারা কিছু কম সময়ের ভিতরে আইবার যারা বইছেন আলহামদুলিল্লাহ এরারে আল্লাহ আরও বরকত দেউক ও পুরো মানুষের ও মুজাহিদ খোয়া যায় যারা চার পাঁচ ঘন্টা বোয়ার বাদে এখনো একবার সমর সিধা করবার লাগি সড়ক খানো গেছ না আল্লাহ এরার বোয়ারে আপনি কবুল ফরমাও বড় করে কোক আল্লাহ হুম্মা আল্লাহ এলাকারে আপনি বরকত দিয়া বরিয়া দেও আর এই ওয়াজ খরানেওয়ালা যে মহল্লার বেটাইন বেটিন সারায় নজোয়ান হলে বিশেষ করি আমার সালে আমর সাহেবে ওয়াজ করি গেছ একটা ওয়াজ খরাইতে বড় কষ্ট হয় বিশেষ করি যুবকসকলর মহমুরব্বী হলে তো পরামর্শ দেন আর করি তা তোমরাও জানরে আলহামদুলিল্লাহ আপনার ওয়াজ খরানি আর ইয়া জায়গা প্র্যাকটিক্যালও ভালো লাগছে খতা কাজে মিল আছে আল্লাহ আপনার এই ওয়াজরে কবুল করুক আমরা রে সারারে কবুল করিয়া মাফ করি দেখায় ওখান নাজাতর জরিয়া বানাইয়া দেখা হোক আল্লাহ হুম্মা আমিন। আমার ভাই হল আল্লাহ রসুলর পাগল যারা আল্লাহ রাজি করে তারা আল্লাহ রাজি করে যারা জন্নত পাইব তারা হোক সুবহান আল্লাহ। আমি আপনার সামনে একেবারে কমন একেবারে সুজাজ একটা আমরা সারায় জানি রাইতাল্লাজির আখের তাকি দুই তিন আয়াত পড়েছি আর লীলা সুরার আখের তাকি দুরা পড়েছি আল্লাহর কালাম বেটায় হর এক কবিয়ে কলিমা তৈয়বের ভিতরে পীর মুর্শিদের খেলা যাইন যত যাক ডিগ্রি এলা বড় মৌলানা ওই কিন্তু এনফয়েলা খুর সব কইল খেলি কলিমায় তৈবা হাসা কইলাম না মিশা কইলাম অন্তাকি খেলা আরম্ভ হয়ে যায় আল্লাহর লগর আল্লাহর লগর বন্দার সম্পস্ত স্থাপনের ফয়েলা ইমানর গাছ হইল কলিমায়ে তৈবালাই হোক কলিমায়ে তৈবালাই ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অত মজার কথা অত বালা লাগে বুঝি চায় না বুঝি ইলা কোনো মানুষ নাই ইলা কোনো নজওয়ান নাই ইলা কোনো বুড়া নাই ইলা কোনো বেটি মানুষ নাই যে ও মানুষে কলিমা তৈবার মানা জানে না ইলাকে ওয়াসিনি যে কলিমা তৈবার মানা জানে না ও ছোট্টবেলা হুরুবেলা হয়েলা কুমিয়া সাপে ভোড়াইয়াও কইলি জৈন কলিমার মানা কালাম তৈয়ব মানা পাক পাক কালাম লা ইলাহা ইল্লাল্লাহুর মানা আল্লাহ ছাড়া আর কেউ নাই মুহাম্মাদুর রসুলুল্লাহ আল্লাহর বন্দা এবং রসুল তার উপরে ইমান আল্লাহ বলা নাই নি শর্টকাট ও অন্তা কি কলিমা তৈবটা কি আল্লাহির লগর সম্পর্ক স্থাপন হইয়া কেউ মৌলানা হইত্রা কেউ মহদ্দিস হইত্রা কেউ ইঞ্জিনিয়ার হইত্রা কেউ হাবিজা বইত্রা কিন্তু গুলি হইল কি সকল ফয়লা ও কলিমা তৈবের ভিতরে পীর মুর্শিদের খেলা আল্লাহ বল না আমার কোন শরীকি নাই কেলা যে দেখিছে রসুলকে সে আল্লাহকে দেখিল কি এলো তারে দর সময় চলে গেল ও কলিমা তৈবটা কিয়া ইমানর বিচিটা লাগাইয়া কত মেহনত করি হুজুরে অনুবাইয়া দেন আরও যার ভাগ্যত আল্লাহ জেলা মারণ বাদে শাহাদত বাদে তৌহিদ বাদে তমজিদ বাদে ইমানে মুজমল ওই তো শুরু হয়ে গেল শুরু হইয়া ইয়া আল্লাহর কালাম রে বুঝিয়া ও আল্লাহ নামের পাগল যারা আল্লাহ রাজি করে রে তারা আল্লাহ রাজি করে যারা আল্লাহর জন্য পাইব গো তারা বড় করি একবার কই সুবহানাল্লাহ না মিশা মাতিলাম মিশা না এখানে হাসা খুব দিয়ান কিয়ান দিয়া ঠিক করিয়া শুনবা ইনশাআল্লাহ কলিমা তৈয়ব তাকে শুরু হয়েছে আরে তৈয়ব শিখিছি আমরা ও মসজিদর ঘর জেনু ফালিয়া বুধু রব্বা হাজাল বাই হয়েছি না নি পড়িছি তোলা বাদে মাত আইব একেবারে দিগর উপস্থাপন কর্ম কথাগুলা কিন্তু লোকেল মুরুখ যদি বালা করি বেটিয়ে ফ্রাই করি বালা করি বাজি করি রান্ধে ফারমু ইনশাআল্লাহ লোকেলের মতো খাওয়া লাগবো ওলা না কইন যাই হোক আল্লাহ তালায় ও যেটা মাতিয়ার রে বা আসিও কম বুঝার চেষ্টা নিও মুসকি মুসকি আসিও আসা হয় বাদত হইত ওয়াজর মজলিসও আমি কই বড় করি আসিলে সব হইতো নাই মুসকি মুসকি কলে কলে আনা ওয়াজে আসিলে
চোয়া বইব ই ই হদিস্তো শুনছ না আগে বড় করি আসিলে গুণ হইলে ওয়াদর মধ্যে। সুতরাং কিছু রাইজ গুণাই গেছে আশা উষার কথা দেখবো, এর মতলব ইকার নাই যে আপনারা খুব বড় করি আওয়াজ দিয়ে আসিতা